মর্নিং, এখন বাজে সকাল 6টা, 6টাও বাজে। আমি হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। শরীরটা খারাপ, আর কাল রাতে একটু জেগেছিলাম, তারপর শরীরটা খারাপ করছে। ম্যাগি বানালাম, দাঁড়াও। তো শরীরটা একদম ভালো লাগছে না, যে ম্যাগি বানিয়েছিলাম খাবো না, ভাবছি ফেলে দেবো একটু, মানে ফেলে দেবো না ফেলে দেবো, আমি খাবো না। আর এখানে এমনি জাস্ট পটল, ঝিঙে, সেই হয় না কি বলো না, অসুস্থদের ঝোল। এবারে কি হচ্ছে, আমাদের বাড়িতে বলা হয়েছে রুগীর ঝোল, মানে ওই না পটল, আলু, কাঁচা কলা, সবজি, ওই ঝোল গাছ, ওটা খাবো না। ম্যাগিটা, ম্যাগিটা বানালাম খাবো বলে, মানে বানিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে ম্যাগি, তারপর সবাই খেয়ে নিয়েছে, আমি খাইনি, আমার জন্য রাখা ছিলাম, ফেলে দেবো, এটা একদম ঠিক লাগছে না। শুয়ে পড়লাম এসে এসিটা অন করে, বাপরে বাপ, এ কী রে, খুব গা গোলাচ্ছে, কিছু খেতে পাচ্ছি না। শুয়ে আছি, ওরে বাবারে, এইখানে এসিটা অন করে দিয়েছি, তাও একটু আরাম লাগছে। আমি এখন আলু চচ্চড়ি করবো, এই আলু চচ্চড়িটা কার কার খেতে ভালো লাগে বলবে সকালে, লুচি দিয়ে। হ্যাঁ চলো সাথে থাকো, দেখাচ্ছি আলু চচ্চড়ি করাটা। কড়াইতে একদম অল্প তেল দেবে, মানে এটা রিচ না খাবারটা, একদম হালকা, মানে খেতে পারো, এভরিডে খেতে পারো, লুচির সাথে খেতে পারো, মুড়ির সাথে খেতে পারো, ঠিক আছে, রুটির সাথে খেতে পারো। অল্প তেল দেবে কড়াইতে, তার উপর তো আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি কড়াইতে, ঠিক আছে। এখন বাজে সকাল 6টা, ভাবতে পারছো তোমরা ঘুমোচ্ছ, একটুখানি কাঁচা লঙ্কা দিলাম, তারপর কুচো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দেবো, দেখে খাবে বাবা কার কার পছন্দে। দেখে নিয়েছো আলু চচ্চড়ি, এটা এবার চাপা দেবো, হয়ে যাবে। তো ময়দা রুটি, আলু চচ্চড়ি, এটাই ব্রেকফাস্ট, পর সিম্পল হালকা। আজকে একটা কেস হয়েছে, আমার ফোনে একটা আননোন নম্বরে বারবার ফোন আসছে, আর আমার ফোনে আননোন নম্বরে ফোন আসলে আমি আমার বরকে দিয়ে দিই, মানে রিসিভ করো দেখো কি বলছে, আমার কিছু বলার নেই, আমি রিসিভই করি না, আর যদিও রিসিভ করি তো আমি আমার বরকে দিয়ে দিই। তো আজকে সেরকম দেখো একটা আননোন নম্বরে ফোন এসছে, আর আমাদের কি অবস্থা আর বলো না, হাসিও লাগে। প্রথমে দু তিনবার এত রাতে ফোন এসছে আমি তুলি।